মায়ের কথা মনে পড়ছে, বাচ্চা তো। আর ঠাকুরের সামনে যাচ্ছে আর শুধু বলছে, ঠাকুর আমার মাকে এনে দাও। আর আমার ওর কথা শুনে বুকটার মধ্যে ফেটে যাচ্ছে, ও মা, মা হলে যেতে পারতো ওইটুকু বাচ্চা রেখে। আর যে মা হয় কে কোনো ওই পেটের সন্তান হয়ে যায়। আজ 3 বছর বয়স হলো। কি নাম দাদা আপনার? আমার নাম সঞ্জয় পাল। কি করেন আপনি? আমি ট্রলি চালাই। আপনাদের জায়গার নাম কি? জায়গার নাম এটা ঘূর্ণি গোয়ালাপাড়া। আচ্ছা, ঠিক আছে। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 3 বছর। 3 বছর? মা মা তো চলে গেছে, এর আগের মাস ছিল, জুন মাস তো, 28 জুন বাড়ি থেকে চলে গেছে সকাল 7টা সাড়ে 7টার দিকে। আচ্ছা, ঠিক আছে। আমি কাজে গেছিলাম, আমি সব কিছু জানতামই না যে চলে যাবে কে, কোনো ভালো মন্দ বিষয়, ঠিক আছে, আমি কিছুই জানতাম না। সকালবেলা ই করলো, মানে বললো যে কোথায় যাবে, বেরোবে, বেরোনো। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি পয়সা করে দিয়ে গেলাম যে আপনি রান্নাবান্না, তুমি রান্নাবান্না করবো এসে, ঠিক আছে, আমি তাহলে কাজ মাজ করে আসি, তুমি রান্নাবান্না করে খা, মেয়েকে নিয়ে তুমি খেয়ে দেয় করে বস মানে শুয়ে থেকো দরকার করে। দিয়ে সকালবেলা মানে আমি বেরিয়ে গেছি, তারপরে আমি রাত 8:30টার সময় বাড়ি, মানে কাজের ওখান থেকে বাড়ি আসি। সেদিনকে আমার খুব লেট হয়ে গেছিলো, মানে বাড়ি আসতে আসতে, সেদিনকে বাড়ি এসে দেখছি যে এরকম অবস্থায় নেই। তারপরে আমি দাদা খুব মানে প্রচুর খোঁজাখুঁজি করলাম, দাদা পাইনি। হ্যাঁ, এদিক ওদিক খুঁজেছি, আত্মীয় স্বজন বাড়ি সব দিকে খুঁজেছি, আমি ওকে খুঁজে পাইনি। কিন্তু ওর ফোনটা খোলা আছে, আর মেয়েটাও খুব কাঁদছে, ঠিক আছে, কাদাকাটি করছে, ঠিক আছে। তো কাঁদতে তো স্বাভাবিক, একটা ছোটো 3 বছরের বাচ্চা মা ছাড়া থাকতে পারে কোনোদিন বলুন তো? যে ঠাকুর আমার মাকে এনে দাও, ঠাকুর আমার মাকে এনে দাও। ও ঠাকুর, আমার তো কত ভূত না, কে আমি বলেছে জানো না আমার কত হয়। কাজে চলে গিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ। তারপরে আমি এসেছি, এসে আমার শাশুড়ির সাথে সাথে দেখছি নাতনি ঘুরছে। তা আমি আবার নাতনিকে ঘুরা দেখে আমি আবার শাশুড়িকে বলছি, কেন ওর মা আসেনি? বলছে না তো। তা বলছে ওর মা আসেনি তো, আমার শাশুড়ি তা বলছে। এবার আমি তো জানি না কোন মতলব গিয়েছে, কিসের জন্য গিয়েছে আমি তা জানি না বাবা। আপনার স্ত্রীর নাম? পূজা পাল। আর বয়স কত? না বয়স হচ্ছে ওই হচ্ছে এই হচ্ছে মানে আনুমানিক হচ্ছে মানে 24 বছর। 24-25 হবে? হ্যাঁ। সঙ্গে কিছু নিয়ে গেছে? সঙ্গে ব্যাগ। হ্যাঁ, একটা ব্যাগে জামা কাপড়, মানে ওর জামা কাপড়, ঠিক আছে, জামা কাপড়, তারপরে আপনার হচ্ছে মোবাইল নিয়ে গেছে, একটা মোবাইল ছিল, সেই মোবাইলটা মানে খারাপ হয়েছিল, সেখান থেকে এক জায়গা থেকে টাকা নিয়ে মানে সে যেখান থেকে ধার করে নিয়ে গেছে আর কি, তাকেও টাকা দেয়নি, সেও আমার কাছে এসেছিল। টাকা বলতে আগের দিন রাতে আমার কাছ থেকে 500 টাকা চেয়েছে নিয়েছিল, মানে মুখে মাখা কিনবে টিনবে বলে, সেই টাকাটা নিয়ে গেছে। আর বাজার করা 200 টাকা ছিল, সেই টাকাটা নিয়ে গেছে, আদার্স কোনো পয়সা করি নাই, ঠিক আছে। আর যাবতীয় যা কিছু এটা ওটা যে যেটা যা সাজগোজের জিনিসপত্র এগুলো নিয়ে গেছে। আপনার স্ত্রীর কাছে তো মোবাইল রয়েছে, ওনার কাছে না? এবার ওই মোবাইলে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করেছেন? আমি অনেকবার চেষ্টা করেছি, আমি কেন মানে আমি আরও আউট মানে লোকজনের কাছ থেকে অন্তত পক্ষে 100 জনের কাছ থেকে যোগাযোগ করার চেষ্টা করেছি। কি বলছে? ফোন তুলছে না, ফোন তুলছে না, ফোন তুলছে না। ওই নাম্বারে আমিও একবার ফোন করলাম, ঠিক আছে, ফোন করে আমায় আমি বললাম যে আপনি কি জানেন আপনার ছোট বাচ্চাকে রেখে চলে গেছেন, একবার ও যোগাযোগ করেছেন, ও কেমন আছে এই মুহূর্তে? আমি ওনাকে বললাম যে মেয়েটা কিন্তু এই মুহূর্তে কিন্তু একটু অসুস্থতার মধ্যে রয়েছে, মিথ্যে কথা বলতে বাধ্য হলাম, কিন্তু মায়ের কানে যায়নি, মানে তারপরে উনি শোনার পরে ফোনটা কেটে দিল আর ফোন ধরেনি। এমনি কাঁদছে, চাপা তো। হ্যাঁ, এমনি খুব শরীরটা দুর্বল। হ্যাঁ, মায়ের কথা মনে পড়ছে, বাচ্চা তো। আর ঠাকুরের সামনে যাচ্ছে আর শুধু বলছে, ঠাকুর আমার মাকে এনে দাও। আর আমার ওর কথা শুনে বুকটার মধ্যে ফেটে যাচ্ছে, ও মা, মা হলে যেতে পারতো ওইটুকু বাচ্চা রেখে। ওইটুকু বাচ্চা রেখে যেতে পারতো? আর যে মা হয় কে কোনো ওই পেটের সন্তান হয়ে যায়। আজ 3 বছর বয়স হলে তোরা ভালোভাবে সংসার কর, আমি এটাই চাই। আমার যেমন এটা সন্তান ওটাও সন্তান, আমার সব দুটো সন্তানই আমার কাছে সমান। আমাকে নিজের মেয়ের মতো করে বুঝিয়েছি, আজ শোনো সব সংসারে ঝগড়া ঝাঁটি অশান্তি অনেক কিছু হয়, মেয়ে ছেলেদেরও মেনে নিতে হয়। হ্যাঁ, আমার মেয়ে দেখো কত কষ্ট করে আছে দেখো, তাও আমার মেয়ে আসেনি।
তুমি সংসার করো ভালো করে, আমি তুমি যখন যা চাও আমার ছেলে তখন তাই এনে দেয়, গাধার পরিশ্রম করে, আমার পাড়ার মানুষ তো সবাই জানে ও কীভাবে খেটে আনে, যখন যা খেতে চায়, বিরিয়ানি খেতে চায়, খাসির মাংস সপ্তাহে সপ্তাহে খেতে চায়, আমার ছেলে তাই এনে দেয়। আমি খাওয়া পড়া দেখে কোনো সময় বৌমাকে হিংসা করি না, রাগ করি না, না খাক, ওর মা নেই, মা মরে গিয়েছে, খাক, ছেলে এনে দিচ্ছে, খাক। কিভাবে বিয়ে হয়েছিল? দেখাশোনা করেই বিয়ে হয়েছিল। ওর বাবা ওর মাসির বাড়ি আছে মাঠপাড়াতে, সেই ওর মাসির, ওর মাসির ছেলে আবার আমার ছোটো ছেলের সঙ্গে পড়াশোনা করতো। এবার পড়াশোনা করতে করতে দিয়ে এই মাঠপাড়ার ওখানে এক বাড়িতে মানে কুয়োর পাট দেখেছে, তো বলছে সজল এখানে তো পাল দেখছি, তাহলে কি হচ্ছে তোর ইয়ে আছে এখানে কি পালেদের মেয়ে আছে, তাহলে আমি বড়ো ছেলের বিয়ে দেবো, সঞ্জয়কে বিয়ে দেবো, তাই বলছে। তখন ও ডেকে নিয়ে গিয়েছে, বলছে কাকা আসো আমাদের বাড়িতে। এবার ডেকে নিয়ে গিয়ে ওর মাসি হয় আর কি, ওর মানে ওর মাসি, ওরা তো কুণ্ডু আর হচ্ছে ওর বাবা হচ্ছে পাল, দিয়ে ওরা জোর জার করে নাকি বিয়ে দিয়েছে ওই সজলের বাবা। হ্যাঁ, দিয়ে সেই মাসির মেয়ে বোন। হ্যাঁ, এবার ওর বাবাকে দেখিয়েছে, আর আমাদের ওর বাবা মানে খুবই ভালো ছিল। হ্যাঁ, দিয়ে আমাকে এসে দে আমার বলছে তুমি নিজের মেয়ের মতো করে ভালোবাসতে পারবে না? আমি বললাম হ্যাঁ পারবো, পারবো না কেন, নিজের সন্তান দিন যাবো নাকি, এই যে ফাল্গুন মাস আসলে ছ বছর হবে, কেউ পাড়ার লোক কেউ বলতে পারবে না, শাশুড়ি বৌমা অশান্তি করে, ঝগড়া করে, কি খেতে দেয়নি কি কি, এই আশ্বিন মাস হলো আমরা আলাদা হয়েছি, তাছাড়া একসাথেই চলছিল সংসার। বাপের বাড়ি কোথায়? মানে এখানে আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন ভাতজাংলাতে আছে, জ্যাঠার বাড়ি কাকার বাড়ি, আর হচ্ছে বাবা তো মা মারা গিয়েছে, বাবা থাকে বাংলাদেশে, বাবা বাংলাদেশে আবার বিয়ে করেছে। সংসারে তো অভাব টভাব নেই তো? না না, খাটলেই খাওয়া আছে মানুষের, খাওয়া পড়া কোনো তার অভাব নেই এখন, যাই হোক খাটতে হবে, না খাটলে তো হবে না, আমি যদি শুয়ে বসে থাকি তাহলে কি আর সংসার চলবে? এই যে আমার যে স্বামী মারা গেছে, আশ্বিন মাস আসলে তিন বছর হবে, তাহলে আমার তো ছেলেদের কাছে হাত পাততে হয় না, আমার তো শরীর যতদিন চলে আমি ততদিন আমি দুটো পয়সার কাজ করতে পারবো, ছেলেদের কাছে হাত পাতবো না, তাই না? আমি তো এটাই চাই। পৌরসভাতে ঘর পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। বাড়িঘর এখন ভালো রয়েছে, শুধুমাত্র ইনকাম করতে হবে, খাটতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাওয়ার পরের দিনকে ফোন করেছিল, দিয়ে বলেছিল যে আমার আর খোঁজ খবর নিতে হবে না, এরকম একটা এরকম বিষয় বলেছে। এবার আমি খোঁজ খবর নেবো না, আমার সাথে ঠিক আছে, ছ বছর ধরে সম্পর্ক করেছে, ঠিক আছে, সংসার করেছে, এই করেছে, আজকে চলে গেছে, যাই হোক আমার ভুল কি তার ভুল, একটা ভুলের জন্য সে গেছে, ঠিক আছে, আমি চাই সে ফিরে আসুক, আবার এসে ফিরে এসে বা সংসারে যদি মানে সংসার করতে ইচ্ছা হয় সে সংসার করো আমার সঙ্গে, আমার সঙ্গে চলো আমার বাড়ি। কেন যখন বলে জানো আমার সঙ্গে চলো আমি তোমাকে নিয়ে যাই, তাও বলে যে দেখো যাব না। কেন যাবা না? কেন যাব না? কেন যাবা না? কেন যাব না? কেন যাবা না বলবো তো, তোমাকে মা দেখছে, এই ভিডিওটা হচ্ছে না, ভিডিওতে মা দেখছে, মাকে বলো কিছু বলবা, কিছু বলবা মাকে, বলে দাও তো মাকে, বলে দাও মাকে। বাচ্চারা খুব চুপচাপ হয়ে গেছে। হ্যাঁ, এতদিন ইয়ে ছিল, এখন না যত দিন হচ্ছে তত মেয়ে আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে, চুপচাপ থাকে এরকম। হ্যাঁ, না কদিন যাই হোক অত বুঝতে পারিনি, এখন না এই ঠাকুরের কাছে বলে আর ইয়ে করে, তো ওই জন্যে আর কি হতদম্ব মতো হয়ে গেছে কেমন, মানে আমি কোলে নিচ্ছি আমার কোলে সুন্দর হবে, সবার কোলে থাকে। হ্যাঁ, তা থাকে, সারাদিন খেলে বেড়ায়, পেটটা ভরা থাকলে। আপনার বাড়ি কোথায়? পাশে। এই যে তিন বছরের ছোট্ট বাচ্চাকে ফেলে মা চলে যেতে পারে, কি বলবেন আপনি? কি আর বলবো, বলার কিছু আছে মা নাকি? তো যায় না, তো ডাইনি